আমরা বাঙালিরা কলকাতা থেকে প্রায় চলে যাই হুগলি নদীর ধারে ডায়মন্ড হারবার। সেরকমই এক ছুটির দিনে আমরা ডায়মন্ড হারবার গেলাম আর সাগরিকা হোটেলে লাঞ্চ করলাম। পুরো এক্সপিরিয়েন্সটা এই ভিডিওতে শেয়ার করলাম। মা বাবাকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম, বাঙালিদের সেরা লং ড্রাইভ উইকেন্ড ডেস্টিনেশন ডায়মন্ড হারবারে। প্রথমবার হলে আমাকে ফলো করতে পারো, আমি ঘুরতে খুবই ভালোবাসি আর ভিডিও করে এই চ্যানেলে দিই। ওকে, আমার বাড়ি মানিকতলা থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম। এইবার প্ল্যানটা ছিল সকাল 11টায় গাড়ি করে বেরিয়ে পড়ব, পৌঁছতে 2 ঘন্টা মতন লাগবে, তারপর সাগরিকা হোটেলে লাঞ্চ করব ভালো করে, তারপর একটু হুগলি নদীর ধারে সময় কাটাবো, তারপর মাছের বাজারে যাব ইলিশ মাছ দেখতে, প্লাস ভালো লাগলে কিনেও নেব, তারপর বিকেল করে রিটার্ন করব। নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা পেরিয়ে ডায়মন্ড হারবার রোডে চলে এলাম। আগে যতবার বন্ধুদের সাথে গেছি শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে গেছি, ট্রেনে করে যাওয়ার একটা আলাদা মজা আছে, কিন্তু গাড়ি করে একভাবে বসে যেতে অসুবিধা হলেও চারপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। তাছাড়া মা বাবা গেলে গাড়ি করেই যাওয়া হয়। ডায়মন্ড হারবার পৌঁছে প্রথমেই মনটা দেখতে চায় নদীটাকে, কি সুন্দর শান্ত আর ফুরফুরে হাওয়া, মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত চুপচাপ বসে থাকি আর কল্পনায় হারিয়ে যাই। সাগরিকা টুরিস্ট লজ, যেখানে রুম বুক করে এক রাত থাকা ছাড়াও বেশিরভাগ মানুষ ছুটির দিনে এসে ভালো করে লাঞ্চ করে আবার বাড়ি ফিরে যায়। লাঞ্চের জন্য ফার্স্টে গিয়ে নাম লেখাতে হয়েছিল আর 2 ঘন্টা মতন ওদের ওখানে লাউঞ্জে বসে ওয়েট করতে হয়েছিল, চাইলে 10-15 মিনিট বাইরে হেঁটেও আসা যায়। 2 ঘন্টার আগে যদি ম্যানেজ হয়ে যায় ওরা ডেকে নেবে। প্রথমেই মা বাবার ফেভারিট ভেটকি ফিশ ফ্রাই দিয়ে শুরু হলো খাওয়া, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর কাসুন্দি আর সস। মেন কোর্সে একদম বাঙালি খাবার, ভাত ডাল আলু ভাজা, মানে যেটা ঝুড়ি আলু ভাজা বলে। আমি আর বাবা নিয়েছিলাম মাটন কষা, মা নিয়েছিল রুই মাছ, আর 1 প্লেট পোস্ত নিয়েছিলাম। Thank you.
বাথরুম বা হাত ধোয়ার জায়গাটা রেস্টুরেন্টের একটু পাশেই বেরিয়ে। তারপর চলে এলাম মাছের বাজারে ইলিশ মাছ দেখতে। ওরা এখানে 1400 পার কেজিতে বিক্রি করে, আমরা একটা কিনে নিলাম 1000 টাকায়, 800-900 গ্রাম হয়েছিল। চারটে নাগাদ গাড়িতে উঠে পড়েছিলাম এইবার বাড়ি ফেরার পথে, আর তাই সেদিনের মতো শেষবার নদীটাকে দেখে নিলাম, আর সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। আস্তে আস্তে মুষলধারায় বৃষ্টি শুরু হলো আর সঙ্গে বিদ্যুৎ চমকানো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকো, পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়। টাটা।